আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু আপনাদেরকে ভালো লাগবে, বিকজ আপনি এখান থেকে কিন্তু $100 আর্নিং করে নিতে পারবেন। সো প্লিজ ডু ওয়াচ দিস ভিডিও, ওকে। ওয়েল, সবার প্রথমে একটা কথা বলে নিব, যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ওকে। সো এরকম একটা ইন্টারফেস আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি প্রোভাইড করে দেওয়া আছে, সাইন আপ লিঙ্কে ক্লিক দিবেন। দেন সাইন আপ লিঙ্কে ক্লিক দেওয়ার পরে আপনাদেরকে কোন ইন্টারফেসে নিয়ে যাবে দেখাই দিই, তার আগে একটু পেমেন্ট প্রুফটা দেখাই। আচ্ছা, আপনারা যারা জান দৈনন্দিনভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কাজ করতেছেন, তারা অনেকেই জানেন যে এই যে ওয়াজিরিক্স থেকে অনেকে হিউজ কিন্তু অ্যামাউন্ট ইনকাম করে নিয়েছেন, যেটা আমার কমিউনিটি থেকে মেবি আপনার হলো 22 থেকে 23 জন কিন্তু এইখান থেকে আর্নিং করে নিয়েছেন। সো যারাই জয়েন করছেন তারাই কিন্তু এইখান থেকে আপনারা আর্নিংটা করে নিয়েছেন, ভালো একটা আর্নিং কিন্তু দিছে এই ওয়াজিরিক্স। সো এইটার একটা সেকেন্ড একটা অফার নিয়ে আসছে। সো এই যে এইটা ওয়াজিরিক্স থেকে যে অফারটা আমরা ক্লাইম করেছিলাম, সো সেমভাবে মানে বলা যায় যে এইরকমই, ঠিক আছে, সেমভাবে আমাদের এগিন একটা অফার দিছে যেটা থেকে $100 আর্নিং করে নিতে পারবেন, ঠিক আছে। সো প্রত্যেকে আজকের অফারটা দেখার সাথে সাথে জয়েন করবেন, বিকজ অফ এইটা কিন্তু ভাইরাল হওয়ার ভাই কয়েকদিন পরেই কিন্তু দেখা যাবে আপনি জয়েন করতে পারবেন না, কারণ অনেক ঝামেলা কিন্তু শো আপ করবে আপনার মাঝে। সো প্রত্যেকে ভিডিওটা দেখার সাথে সাথে জয়েন করে নেবেন দ্রুততম গতিতে, ওকে। ওকে, সো লিঙ্কটা তো ক্লিক দিবেন, দেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে ইউজার নেম দিবেন, আপনার নাম যদি রোহান হয় সেক্ষেত্রে রোহান এম দিবেন, রোহান টি দিবেন, সোহান টি দিবেন, ঠিক আছে, যেটা ইচ্ছা সেটা দিবেন ইউজার নেমের সাথে, অর্থাৎ হলো আপনার নামটা অ্যান্ড একটা ইউজার আইডি, অর্থাৎ এম টি জি এইচ এ যেটা দিতে পারেন ভাই দিতে পারেন, ওকে। দেন দেওয়ার পরে এখান থেকে আপনার একটা কনফার্ম ইমেল দিবেন, যেই ইমেলটাতে ভ্যালিড ইমেল, আপনার জিমেলটাতে কোড গেলে কোডটা বসাই দিতে পারেন, ওকে। দেন এইখান থেকে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিবেন একটা স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে। দেন সেকেন্ড অপশানটাতে এই যে এই জায়গায় যেই পাসওয়ার্ডটা দিবেন ইন্টারভিউর পাসওয়ার্ড, এইখানে এই পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায়, ওকে, সেম পাসওয়ার্ড মানে এই জায়গায় যেটা দিবেন এখানেও সেটা দিবেন। দেন দেওয়ার পরে রেফার কোডটা অটোমেটিকলি থাকবে এখানে, এইখান থেকে টিকমার্কটা দিয়ে দিবেন, দেন রেজিস্টার বাটনটাতে ক্লিক দিলে কিন্তু আপনার ইমেইলে যেই ইমেলটা একটু আগে দিয়েছেন ওই ইমেলে কিন্তু একটা কোড দিবে, 6 ডিজিট একটা কোড, কথা ভালোভাবে বুঝছেন, আপনার ইমেলে চলে যাবেন। দেন যাওয়ার পরে ওইখান থেকে কোডটা আনবেন, দেন আনার পরে এইখানে বসাই দিবেন, দেন বসাই দেওয়ার পরে আপনাকে দেখাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ সাকসেসফুল, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেন আমরা লগ ইন করে নেবো, একটু স্ক্রল ডাউন করে উপরের দিকে যাবেন, দেওয়ার পরে লগ ইন করে নেবেন। দেন লগ ইন করার সিস্টেমটা বলে দিই, এইখান থেকে আপনার জিমেলটা দিবেন, যেই জিমেল দিয়ে একটু আগে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন। দেন পাসওয়ার্ডটা দিবেন রিমেম্বার মি, এইখান জায়গায় ক্লিক দিয়ে লগ ইনে ক্লিক দিবেন, আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে। দেন এইরকম একটা ইন্টারফেস আসবে, এইখানে একটু ওয়েট করবেন, 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করবেন। দেন ওয়েট করার পরে দেখবেন এইরকম একটা ইন্টারফেস আসার পরে, এই ইন্টারফেসে আসার পরে কী করবেন, এই যে উপরের দিকে 3 লাইন, এই 3টা দাগকে কিন্তু সবসময় 3 লাইন বলে, আপনারা কিন্তু অনেকেই বুঝেন না যে 3 লাইন কোনটা, আমি দেখাই দিই, এই যে ভাই 3টা দাগই যেখানে থাকবে ওইটাই কিন্তু 3 লাইন, ঠিক আছে। দেন 3 লাইনে ক্লিক দিবেন, দেওয়ার পরে ড্যাশবোর্ড নামে যে অপশানটা আছে এইখানে দেখাই দিই, এই যে ড্যাশবোর্ড এইখানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। দেন ক্লিক দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আসার পরে এই যে ভিউ যে প্রোফাইলটা আছে আপনাদেরকে এইখান থেকে এই যে ভিউ প্রোফাইল, এই ভিউ প্রোফাইলে আপনারা ক্লিক দিবেন, ওকে। আর এই যে নিচের দিকে আপনার ইমেলটা অলরেডি ভেরিফিকেশন থাকবে, সো ভিউ প্রোফাইলে ক্লিক দিবেন ফার্স্ট টাইম। দেন ভিউ প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আমাদের এইখানে ছোট্ট একটা কাজ করতে হবে, আই মিন প্রোফাইলটা সেট আপ করতে হবে। সো প্রোফাইলটা সেট আপ করার জন্য যেটা করবেন, ফার্স্ট নেম দিবেন, এইখানে একটা কথা বলে রাখি, যাদের KYC করার জন্য NID নেই, আই মিন এইখানে কিন্তু KYC করতে হবে, আদারওয়াইজ কিন্তু $100 পাবেন না। KYC করার পরেই কিন্তু আপনাদেরকে $100 সমপরিমাণে টোকেন দিবে, যেটা $100 মার্কেটে অলরেডি লিস্টেড হয়ে গেছে, এখন ওইখান থেকে আপনার ট্রেডিংও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো প্রত্যেকে জয়েন করে নেবেন, বিগেস্ট একটা আর্নিং হবে ভাই এইখান থেকে, বিগেস্ট কোনো কথা নেই, ঠিক আছে। কারণ ইন্ডিও কয়েনের যে অফারগুলো ভাই এইটা কিন্তু বিগেস্ট মানে হিউজ, ওদের টুইটারে যদি চলে যান সেক্ষেত্রে দেখতে পাবেন আপনি ওইখান থেকে কতজন অলরেডি ওদেরকে সাপোর্ট করছে, দেন টুইট করে রিটুইট করে দিছে, ওকে। সো এখন এইখান থেকে ফার্স্ট নেমটা কী দিবেন, আপনার হাতে যে NID কার্ডটা আছে, এখন কথা হলো যে ভাই আমার তো NID কার্ড নাই, আমি তো ছোটো মানুষ কিংবা আপনার এখনও NID কার্ড হয় নাই, সো সেই ক্ষেত্রে যেটা করবেন আপনার বাবা মা ভাই বোন যার মাধ্যমে পারেন KYCটা কমপ্লিট করে নেবেন। সো ওনার NID কার্ডটা আপনি হাতে নেবেন, যার NID কার্ড দিয়ে আপনি করতে চাচ্ছেন, সেই NID কার্ডটা হাতে নেওয়ার পরে NID কার্ডের প্রথমে MD সোহাগ রানা আমার যেমন নামটা, সো সেক্ষেত্রে এইখানে MD সোহাগ দিছি, দেন লাস্টের দিকে লাস্ট নেমের জায়গায় কিন্তু রানা দিছে, অনলি ফর রানা। দেন অ্যাড্রেসের জায়গায় কী দিবেন, অ্যাড্রেস আপনার NID কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা বাংলা দিয়ে লেখা আছে ওইটা ইংলিশ দিয়ে এখানে অর্ধেকটুকু লিখবেন, দেন আর বাকি অর্ধেকটুকু এখানে লিখবেন, মানে দুই জায়গায় ওই অর্ধেক অর্ধেক করে ফুলটা লিখবেন। দেন লেখার পরে সিটি কী দিবেন, ভাই আপনার সিটি কোনটা আপনি তো নিজেই জানেন, অর্থাৎ আপনি কোন শহরে বসবাস করছেন এটা কিন্তু আপনি নিজেই জানেন, সো এখানে প্রোভাইড করে দিবেন। দেন এখানে স্টেটিং মানে এখানে আপনি কোথায় বসবাস করতেছেন সেটা লিখবেন, আর পোস্ট কোডের জায়গায় অনেকে ম্যাক্সিমাম ইউজার পোস্ট কোডের জায়গায় বুঝতেছে না, ভেজাল করছে, সো আমি বলে দিই আপনাদেরকে পোস্ট কোডটা
আপনারা হলো 4 ডিজিটের কিন্তু অনেকেরই থাকে, আমার যেমন 4 ডিজিট, তো 4 ডিজিট পোস্টকোড কিন্তু নিবে না। সেই জন্য এখানে যেটা করবেন, ফার্স্টে আপনি যেটা করবেন এখানে 00 বসাই দিবেন, মানে ফার্স্টে 00 বসাই দেওয়ার পরে আপনার 4 ডিজিট কোডটা বসাই দিবেন, আই মিন 6 ডিজিটের এখানে টোটাল নিবে। তো 6 ডিজিট হলে আপনার ফার্স্ট টাইম কিন্তু 00 বসাই দেবো, তারপরে আপনার যে ইয়াগুলো আছে ওগুলো কিন্তু বসাই দেবো, অর্থাৎ 4 ডিজিট। ওকে, টোটাল হবে 6 ডিজিটের পোস্ট কোড। দেন দেওয়ার পরে পোস্টাল কোড দেওয়ার পরে পোস্টাল কোডটা পাবেন কোথায়, মানে কি আবার পোস্টাল কোড বুঝবেন, আপনার এনআইডি কার্ডের, যেই ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে কাজটা করতেছেন সেই ন্যাশনাল এনআইডি কার্ডের পিছনে দেখবেন একটা 4 ডিজিটের কোড দেওয়া আছে, পোস্ট কোড, ওই কোডটা এখানে বসাইবেন। 00 দেওয়ার পরে ওই কোডটা বসাবেন ইংলিশ দেওয়া। দেন এইখান থেকে ইন্ডিয়া সিলেক্টেড আছে, এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে ডেট অফ বার্থডে দিবেন, আপনার এনআইডি কার্ডের, যেই এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি করতেছেন ওই এনআইডি কার্ডের ডেট অফ বার্থডেটা দিবেন। দেন এইখান থেকে আপনার এজিটা দিবেন, অর্থাৎ বয়সটা। সো এইখান থেকে বয়সটা আপনারা এই যে এনআইডি কার্ডে যত সাল আছে, যেমন আমার 2002 সালে জন্মগ্রহণ, তো ওইখান থেকে আমি 2002 সালে জন্মগ্রহণ করলে দেখা যায় 20 বছর হয়েছে এখনকার অনুযায়ী। সো 20 বছর এখানে বসাই দিচ্ছি 20। দেন এইখানে আপনি ক্লিক দিয়ে মেইল, অর্থাৎ ছেলে হলে মেইল দিবেন আর মেয়ে হলে ফিমেল দিবেন, আর এইখানে আপনার জিমেলটা থাকবে, এখানে ইন্ডিয়াটা চেঞ্জ করে নেবেন, বাংলাদেশ করবেন। দেন আপনার 017019 যেই নাম্বারটা পারেন এটা দিবেন, তারপরে প্রোফাইল আপডেট অপশে ওই আপডেট অপশনটাতে ক্লিক দিলে কিন্তু প্রোফাইলটা আপডেট হবে। ওকে, ওয়েল, সো প্রোফাইল আপডেট হওয়ার পরে যেটা করবেন, আপনি 3 লাইনে ক্লিক দেবেন। অনেক ভাই কিন্তু এই 3 লাইন অপশানটা বোঝে না, এই যে এখানে একটা টিগটা আছে, ঠিক আছে, সরি টিগট, 3 দিয়ে না, এই টিগটে ক্লিক দিবেন, এটা কিন্তু এইদিকে থাকবে প্রথমত, ঠিক আছে। সো এইখানে ক্লিক দেওয়ার পরে এইরকম একটা বার চলে আসবে, পুরো বার। সো এই বারটাতে আসার পরে আপনি যেটা করবেন, এই কেওয়াইসি সেকশনটাতে ক্লিক দিবেন। ওকে, সো কেওয়াইসি সেকশনে ক্লিক দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে, এখন আমাদেরকে এইটা ডেস্কটপ মোড করে নিতে হবে, অর্থাৎ ব্রাউজারটা ডেস্কটপ মোড করে নিতে হবে। অনেকেই ডেস্কটপ মোড পারে না, তাদের জন্য বলতেছি এই যে উপরের দিকে 3টা দাগ আছে, 3 লাইন, এটাতে একটা ক্লিক দিবেন। দেন দেওয়ার পরে এই যে ডেস্কটপ সাইট, এটাতে একটা চাপ দিবেন, টিকমার্ক দিলে কিন্তু অটোমেটিকলি একটু ওয়েট করবেন, এটা ডেস্কটপ মোড হবে। দেন ডেস্কটপ মোড হওয়ার পরে এখানে পাসপোর্টের জায়গায় ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে এনআইডি কার্ডটা করে নেবেন, এনআইডি কার্ড করে নেবেন। এইখান থেকে দেখাই দিই যে এনআইডি কার্ড, এই ন্যাশনাল এনআইডি কার্ড, পাসপোর্টে ক্লিক দেওয়ার পরে ন্যাশনাল এনআইডি কার্ড আছে, জুম করে দেখাই, এখানে ন্যাশনাল এনআইডি কার্ডে ক্লিক দিবেন। দেন দেওয়ার পরে আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখান থেকে আপনারা ন্যাশনাল এনআইডি কার্ড, অর্থাৎ আপনার হাতে যে এনআইডি কার্ডটা আছে, ভোটার আইডেন্টি কার্ড, ওইটার প্লেট নাম্বারটা দিবেন, ফার্স্ট টাইম ফার্স্ট পার্টে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো এখানে প্রোভাইড করবেন। দেন এখান থেকে বলতেছে সিলেক্ট ইউর ন্যাশনাল আইডি কার্ড প্রোভাইড ফার্স্ট পার্ট, অর্থাৎ এখানে আপনার ফার্স্ট পার্ট, এই ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলবেন, ঠিক আছে, ফার্স্ট পার্টের ছবিটা এখানে প্রোভাইড করবেন, এখানে ক্লিক দিলে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে, ওইখান থেকে আপলোড করে দেবেন। দেন এইখানে ব্যাক পার্ট, অর্থাৎ আপনার পিছন পার্টটা এখানে তুলে দিবেন। ওকে, দেন তুলে দেওয়ার পরে এইখানে যেটা করবেন, সেলফি উইথ প্রুফ, এইখানে আবার অনেকে ঝামলা করে, সো আপলোড সেলফি অ্যাজ ফটো প্রুফ উইথ দ্য হোল্ডিং ডকুমেন্ট ইন ইয়ার হ্যান্ড, সিলেক্ট সেলফি প্রুফ, অর্থাৎ এইখান থেকে বলতেছে আপনার যেই এনআইডি কার্ডটা আছে, যেই মানুষটার নামে এনআইডি কার্ডটা রেজিস্ট্রেশন করা, ওই মানুষটাকে হাতে নেবেন, এনআইডি কার্ডটা সহকারে হাতে নেবে। ওকে, দেন নেওয়ার পরে একটা পিকচার শ্যুট করবেন, শ্যুট করার পরে এইখানে আপলোড দিলে কিন্তু নেবে না, কেন নিবে না, এখানে কিন্তু অনলি ফর 1 MB সাপোর্ট করে, সো আপনার পিকচারটা কিন্তু 2 MB হবে, কারণ এখনকার ফোনে কিন্তু অলরেডি ম্যাক্সিমাম ফোনে 2 MB প্লাস সাপোর্টেড। সো আমার ফোনে যেমন 48 MB একটা ছবি তুললে হয়, যেটা আর কি 2 MB চলে, ঠিক আছে, সো ওইটাকে 1 MB করার জন্য যেটা করবেন, আপনি আপনার ফোনে ওইটা তোলার পরে, ছবিটা তোলার পরে একটা স্ক্রিনশট নেবেন ওই ছবিটার। দেন স্ক্রিনশট নেওয়ার পরে ওইটা একদিন ওইখান থেকে আপনি ক্রুপ করবেন, ক্রুপ করার পরে ওইটা এইখানে আপলোড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপলোড হবে, আদারওয়াইজ কিন্তু কোনো দিনও এখানে আপলোড হবে না, কারণ একটা ফোনের মেগাবাইট এখন একটা ফোনের 2 MB প্লাস হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ক্রুপ করে কিন্তু কাজটা করতে হবে, ক্রুপ করার পরে এইখানে আপলোড করে দিবেন, তাহলে কিন্তু নিবে। দেন আপলোড করার পরে আপনি যেটা করবেন, এইরকম এই যে সবগুলো এই যে আপলোড সেকশনগুলো, এই যে এরকম আমি যেমন আপলোড করে দিছি, এইরকম আপলোড করে দেওয়ার পরে ছবিগুলো শো আপ করবে, এখানে আপনার নাম্বারটা দেখবেন ঠিকঠাক আছে কি নাই, এখানে ন্যাশনাল আইডি কার্ডটা ঠিকঠাক আছে কি নাই, সবগুলোই ঠিকঠাক থাকলে চেক দেওয়ার পরে ঠিকঠাক থাকলে এইখানে এই যে প্রসেস টু ভেরিফাই নামে যে অপশানটা আছে, এইখানে দেখতেছেন প্রসেস টু ভেরিফাই, এই ভেরিফাই বাটনে ক্লিক দিলে কিন্তু আপনাদেরকে বলবে যে কেওয়াইসি ডিটেলস আপডেট সাকসেসফুল, এইখানে বলতেছে ইউর কেওয়াইসি ভেরিফিকেশন আন্ডার প্রসেস, আপনার হলো 2 থেকে 3 দিনের মধ্যে, ওকে, বিজনেস বলে ওদের কার্যকর কর্মদিবসের মধ্যে, 2 থেকে 3 কার্যদিবসের মধ্যে কিন্তু আপনার এনআইডি কার্ডটা ভেরিফিকেশন করে দিবে, আর ভেরিফিকেশন করার পরে পরবর্তী আপডেটটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, কিন্তু অবশ্যই এই জন্য আমি বলবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন, কারণ পরবর্তী আপডেটটুকু কিন্তু আপনাদেরকে মাস্ট বি ফলো করতে হবে, আর এই আপডেটটা কেওয়াইসি না হওয়া পর্যন্ত আমি দিতে পারবো না, কারণ অনেকে এই আপডেটটা দেওয়ার পরে আগামাতা খেয়ে ফেলবেন, ঠিক আছে।
সো আপডেটটা দিব আমি কেওয়াইসি হওয়ার পরে আপনাদের ডলারটা পাওয়ার পরে, ঠিক আছে? সো এই আপডেটটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, ফলো করে রাখতে হবে, যাতে করে এইটার আপডেট দেওয়ার সাথে সাথে আপনি কাজটুকু করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা আপনি পকেটে নিতে পারবেন, আদারস কিন্তু পকেটে নিতে পারবেন না। আর এই আপডেটটা দিব কিন্তু আমি 2 থেকে 3 দিনের মাথায়। কোথায় দিব? যে দেখতেছেন এটাই হলো আমার টেলিগ্রাম চ্যানেল, সো এটাকে ফলো করে রাখবেন, যাতে করে এই আপডেটটা আসার সাথে সাথে আমি আপনাদেরকে দিতে পারি আর আপনারা করে নিতে পারেন, ঠিক আছে? সো প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটাকে মাস্ট বি ফলো করবেন, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটাকে অন করে দিবেন। ওয়েলকাম সবাইকে, সো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।